ওয়েলকাম ফ্রেন্ডস মাধ্যমিকের রেজাল্ট আজকে বার হয়েছে সবাই প্রিয় ছাত্রছাত্রীরা সবাই জেনে গেছেন রেজাল্ট আশা করি সবার ভালো হয়েছে এখন একাদশ ভর্তির জন্য সবাই অপেক্ষা করে আছেন যে এই লকডাউনের মধ্যে করোনার পরিস্থিতিতে কিভাবে ভর্তি প্রক্রিয়া হবে তা আজকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিলেন যে একাদশ একাদশ শ্রেণীতে কিভাবে স্কুলে ভর্তি হবেন যারা নিজের স্কুলে ভর্তি হতে চান তারা কবে থেকে ভর্তি হবেন এবং কিভাবে যারা অন্য স্কুলে ভর্তি হতে চান তারা কীভাবে ভর্তি হবেন তারা দেখুন সম্পূর্ণ ভিডিওটি এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা নতুন আছেন সবার আগে সঠিক খবর জানার জন্য এখন আমরা চলুন দেখি ভিডিওটি কি লেখা আছে করোনা পরিস্থিতির কারণে একশো উনচল্লিশ দিন পর ফলপ্রকাশ হয়েছে মাধ্যমিক পরীক্ষার তবে মার্কশিট এখনও হাতে পাননি ছাত্রছাত্রীরা বাইশ জুলাই তারা স্কুল থেকে মার্কশিট পাবেন কিন্তু এরপর সবচেয়ে বড় চিন্তা স্কুলে ভর্তি প্রক্রিয়া করোনা পরিস্থিতির মধ্যে কীভাবে একাদশ শ্রেণীতে ভর্তি হবেন ছাত্রছাত্রীরা এ নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছেন শিক্ষামন্ত্রী কীভাবে ভর্তি হবে দেখুন মাধ্যমিকের ফল প্রকাশের পর এবার বড় চ্যালেঞ্জ একাদশ শ্রেণীতে স্কুলে ভর্তি হওয়া কীভাবে করোনা পরিস্থিতির মধ্যে ভর্তি হবে ছাত্রছাত্রীরা এ নিয়ে নির্দেশিকা দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি জানিয়েছেন আগামী এক থেকে দশই আগস্টের মধ্যে ছাত্রছাত্রীরা স্কুলে ভর্তি হতে পারবেন যারা অন্য স্কুলে ভর্তি হবেন ভাবছেন তারা এগারো থেকে তেরোই আগস্ট পর্যন্ত সময় পাবেন তার মানে হচ্ছে যারা নিজের স্কুলে ভর্তি হতে চান তারা পয়লা আগস্ট থেকে দশই আগস্টের মধ্যে ভর্তি হতে পেয়ে যাবেন এবং যারা অন্য স্কুলে ভর্তি হতে চান তাদের জন্য আলাদা ডেট করে দেওয়া হয়েছে এগারো তারিখ থেকে মানে এগারো আগস্ট থেকে তেরোই আগস্ট পর্যন্ত এই সময়টা দেওয়া হয়েছে এরপরে দেখুন অভিভাবকরা গেলেই হবে ছাত্রছাত্রীদেরকে যাওয়া যেতে হবে না স্কুলে ভর্তি হওয়ার জন্য স্কুলে ভর্তির জন্য অভিভাবকরা স্কুলে গেলেই হবে ছাত্র ছাত্রীদের থাকার কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী বাইশ এবং তেইশ জুলাই স্কুলে স্কুলে মাধ্যমিক পরীক্ষার মার্কশিট দেওয়া হবে তাহলে কবে থেকে মার্কশিট দেওয়া হবে আমরা জেনে গেলাম যে বাইশ এবং তেইশ জুলাই তার আগে কি ভালো করে স্যানিটাইজ করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মার্কশিট পেতে মাধ্যমিকের রেজাল্ট আজকে হয়ে গেলেও পনেরো তারিখ আজকের হয়ে গেলেও তারা মার্কশিট যেহেতু হাতে পাচ্ছেন না তাদের জন্য ডেট নির্ধারণ করে দিয়েছেন শিক্ষামন্ত্রী বাইশ এবং তেইশ জুলাই স্কুলে স্কুলে মাধ্যমিকের মার্কশিট দেওয়া হবে তো প্রিয় ছাত্রছাত্রীরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক করে দেবেন থ্যাংক ইউ ধন্যবাদ